হ্যালো বন্ধুরা আমি সুপ্রনীল আমি আমার দুটো প্রিয় চ্যানেলের আমার কাছের মানুষদের দুটো চ্যানেল থেকে দুটো থামলেন দেখলাম দুটো ভিডিও হয়েছে সাকিব খানকে অপমান রিলেটেড ভিডিও তো দুটো চ্যানেলের নাম বলছি একটা হচ্ছে শারদ মিউজিক ভেঞ্চার্স আর একটা হচ্ছে এমএফকে টিভি মহারাজ তো মহারাজও আমার ছোট ভাই শারদ মিউজিক ভেঞ্চার্সেরও দাদা দিদি রয়েছে আমার পছন্দের দুজন মানুষ তো তাদের চ্যানেল থেকে ভিডিও এসছে তারা সপক্ষে বা কি বলেছে আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি শোনবার সাহস করিনি যদি ওদের প্রতিটা ভিডিও আমি দেখি এখানে দেখবার আমি সাহস পাইনি কারণ যদি ওরা কিছু এমন বলে যেটার সঙ্গে হয়তো আমি সহমত হতে পারলাম না কারণ আমি থামনেল দেখে ভিডিওটা বানাবো ভেবে নিয়েছি তো তখন আবার আমার খারাপ লাগতে পারে তাই আমি বেটার খারাপ লাগাবোই না আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসার জায়গায় সারা জীবন রেখে দিই তো ওই জন্য ভিডিওটা সার্চ করে দেখিনি এখন সাকিব খানকে অপমান রিলেটেড ভিডিও এবং সেই ভিডিওটা সৌরভ দাসের ভিডিও আমি বলছি সৌরভ দাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে চ্যানেল থেকে ভাইরাল হয়েছে সে আবার আমার কাছেরই পরিচিত একজন দাদা তো তার চ্যানেল থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রায় মিলিয়নে ফাইভ মিলিয়ন মতন ভিউজ এসেছে তো সেটা নিয়ে চর্চা হচ্ছে এখন কথা হচ্ছে শারদ মিউজিক ভেঞ্চার্স এবং এম টিভির মতন বড় চ্যানেল যখন এটা নিয়ে ভিডিও করছে তার মানে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করা যায় এটুকু আমি বুঝেছি অত বড় দুটো চ্যানেল থেকে যখন ভিডিও এসেছে তার মানে শিওর শট এটা নিয়ে আলোচনা করবার মতন কিছু রয়েছে ওরা যখন আলোচনা করেছে তার মানে ওরা বুঝেছে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে জল গলা হচ্ছে সেই কারণে আরও আমার এই ভিডিওটা বানাবার আমি কনফিডেন্স পেয়ে যাই এবার সৌরভ দাস ওখানে কী বলেছিল থামনেলে কি দেওয়া রয়েছে ভিডিওটার ওই দেখ সাকিব খান তো এটা সাকিব খান আসেনি তাও মজা করে সৌরভ দাস কিন্তু বললেন এখন এই পরিপ্রেক্ষিত আমি একটা অ্যাডের এক্সাম্পল দেবো আমাদের ইন্ডিয়াতে দুই স্টার শ্রী শাহরুখ খান স্যার এবং শ্রী অমিতাভ বচ্চন স্যার এক ফ্রেমে তারা দুজন একটা অ্যাড করেছে আমাদের ভারতের অ্যাড আছে বাংলাদেশের যারা জানো না ভারতের সকলেই আশা করছি জানে তো সেই অ্যাডটায় সিন আছে যেখানে শাহরুখ খানের দিকে যখন সাংবাদিকরা যাচ্ছে শাহরুখ খান পাশ কাটিয়ে যাওয়ার জন্য বলছে আরে ইভাবে

চার নাম বেশি তার পেছনে সংবাদ মাধ্যমগুলো ছোটেও বেশি এমনকি পারলে চারটে ভুলভাল খবরও করে ছেড়ে দেয় এই ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ বা সংবাদ মাধ্যমগুলো নামি নামি তারাও শুরু করে দিয়েছে তো সৌরভ দাস এখানে কেন সাকিব খান বললেন ওই দেখ সাকিব খান কেন বলতে গেলেন অ্যাকচুয়ালি সৌরভ দাস কিন্তু অপমান করেননি রেসপেক্ট দিয়েছেন কার কি মতামত আমি জানি না আমি যেহেতু বললামই ওনারা কী বলেছেন আমি জানি না বাদবাকি দুটো চ্যানেল আমি দেখিনি বাট এখানে আমি তোমাদেরকে বলছি সাকিব খানকে সম্মান দিয়েছেন সৌরভ দাস ক্লিয়ারলি বলছি কেন তার যুক্তি কী শাহরুখ খান যে অমিতাভ বচ্চনের কাছে পাঠাচ্ছিল শাহরুখ খান কেন পাঠাচ্ছিলেন যে এক্সাম্পলটা দিলাম কারণ শাহরুখ খানের চেয়েও কোথাও না কোথাও শাহরুখ খান মনে করছেন যে অমিতাভ বচ্চন যে বড় স্টার অমিতাভ বচ্চন আবার শাহরুখ খানের কাছে পাঠাচ্ছে কারণ মনে করছেন শাহরুখ খান যে সুপারস্টার এখনকার এবং ডায়লগটা রয়েছে ওর কাছে যাও আমার কাছে এসে কী হবে ও এখনকার প্রেজেন্ট সুপারস্টার সৌরভ দাস একজন অভিনেতা শাকিব খানের জনপ্রিয়তা সম্বন্ধে উনি জানেন তাই জন্য সৌরভ দাস কিন্তু হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে সাংবাদিকদেরকে চমকে দেওয়ার চেষ্টা করছে ওই দেখ সাকিব খান উনি জানেন যে যেই বড় নাম সাংবাদিকরা তার পেছনে ছুটবে তখন আর সৌরভ দাসের কেউ বাইর নেবে না উনি কিন্তু অ্যাকচুয়ালি যদি ঠুকে থাকেন যদি কাউকে একটু হলো অপমান করে থাকে সেটা ওইগুলো সংবাদ মাধ্যমগুলোকে যোগ্য জবাব দিয়েছে যেই একটা আর্টিস্টের বাইট নিচ্ছে নিতে দিতে কোনো একটা বড় কেউ ঢুকে গেল সাপোজ একটা সিরিয়ালের অ্যাক্ট্রেসের ইন্টারভিউ নিচ্ছে পাস দিয়ে বুম্বাদা বা দেবদা ঢুকলো ওরা ওই বাইটটা মাঝপথে থামিয়ে দিয়ে ইনকমপ্লিট রেখে দৌড়বে দেব বা বুম্বাদার পেছনে এগুলো হয় আমাদের চোখে দেখা তাহলে তাদেরকে ঠুকবে না তো কি করবে তারা ভুল ভাল জিনিসপত্র লেখে এগুলো সবই কিন্তু আর্টিস্টরা জানে তো সৌরভ দাসের এখানে কোনো দোষ নেই সৌরভ দাস জানে যে আমার বাইট নিতে আসছে আমি খাচ্ছি পপকর্ন খাচ্ছিলো মোস্ট ইম্পর্টেন্টলি পপকর্ন খাচ্ছিলো আমি এগুলোকে ভাগাই আমি শাকিব খান শাকিব খান যদি বলি সাকিব খান বড় নাম এরা কিন্তু সাকিব খানের জন্য দৌড়াবে এবং দেখবে সবাই তাকাচ্ছে সাংবাদিকগুলো কই কই তারপর আসছে তো এটা কি সাকিব খান নামটা কেন বললো কেন বললো না আমার নাম জয় শুভ্রনীল যদি ওটা বলতো তাহলে বলতে পারতে যে অপমান করছে যে মানে সৌরভ দাসের নিচু লেভেল আমি ইউটিউবার স্বাভাবিক তো সেটা যদি সাকিব খানকে বদলে যদি আমার নিয়ে করতো সৌরভ দাস বা অন্যান্য কেউ একটু হয়তো নতুন শুরু করেছে তাহলে ব্যাপারটা খিল্লি বা অপমানের জায়গায় দাঁড়াতো বাট উনি সাকিব খানকে এটাই মাথায় রেখে বলেছেন যে আমার চেয়ে বড়ো তারকা এত বড় একটা তারকা সাকিব খান যার নাম যদি আমি বলি তাহলে সব সাংবাদিকরা সব চমকে যাবে ই চমকে ছুটতে শুরু করবে সাকিব খানের কাছে চলে যাবে বাইর নিতে মানে উনি ইনডাইরেক্টলি নিজেকে ছোট করেই বড় করতে চেয়েছেন সাকিব খানকে যে আমি যদি আমার এখানে আসছে আমি যদি সাকিব খানের নাম বলি সাকিব খান তো বড় তারকা তার কাছেই সবাই যাবে আমার কাছে কে আসবে সৌরভ দাস একবারের জন্য অপমান করেনি ওই হিডেন ব্যাপারটা আমি জানি না কোন ভিডিওতে কে কি বলেছে বাট হিডেন ব্যাপারটা আমার মনে হয় যে তোমাদের সামনে তুলে ধরা উচিত এবং তোমরা বুদ্ধিমান এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হওয়ার কথাই নয় এটা নিয়ে কেন কন্ট্রোভার্সি হতে যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না ওই দেখ শাকিব খান মানে খুব বড় একজন তারকা ওই দেখ শাকিব খান যাচ্ছে সাকিব খান যাচ্ছে শব্দ উঠবে তখন সাকিব খান শাকিব খান সেই ব্যাপারটা আসছে এখানে সেটা বোঝাতে চেয়েছে সৌরভ দাস সৌরভ দাস তো কোনো সাকিব খানকে এখানে অপমান করেনি সৌরভ দাস জানে ওয়াকিফ হল সাকিব খানের ব্যাপারে যে সাকিব খান বড় তারকা এবং এটা তো প্রিমিয়ারের বোধ হয় সম্ভবত খুব সম্ভবত স্কেট যা ইভেন্টটা ছিল বোধ হয় সেখানকারই তাহলে এটা অপমান করতে যাবে কেন এবং আমি যদি খুব আমার মেমরি পাওয়ার কম না হয়ে থাকে আমার মনে আছে একটা কোনো ইভেন্টে যেখানে সৌরভ সৌরভ দা এবং দর্শনাদি বেরোচ্ছিলেন সাউথ সিটি মলে ওটা তুফানি সম্ভবত হবে যেখানে সাকিব খান আসছিলেন পুরো মিডিয়া ঘিরে ধরে এবং মানে ওই পার্কিংয়ে ঢোকা অবধি বাট সৌরভ দাস দর্শনাদি কলকাতায় যেহেতু নিয়মিত ওদেরকে পায়ও তো ওরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এবং ওরা ঘুরে দেখছে সব সংবাদ মাধ্যমে লোকজন দৌড়ে আসছে সাকিব খানের সঙ্গে হুড়ুস তুলুস কাণ্ড তো ওরা নিজেরাও দেখেছে তো ওরা সেই থেকে অনুভব করেছে যে সাকিব খান তো এত বড় তারকা তার নাম বললে সবাই তার পেছনেই ছুটে চলে যাবে তাই এইভাবে মজা করেছে মজা মানে কিন্তু এই মজাটা ইন দা সেন্স শাকিব খানকে ছোট করা নয় সাকিব খান বড় তারকা সেটাই বুঝিয়ে দেয় ওই থাক খান সাকিব খান শাকিব খান বললে কি সবাই ছুটে যাবে মানে সাংবাদিকরা তো বড়ো নামের পেছনে ছুটে সাকিব খান বড় নাম তাই সাকিব খানের নামটা নিয়ে ওই দেখ সাকিব খান ওই দেখ সাকিব খান তাই সাকিব খানের পেছনে চল 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 সাকিব খান শাকিব খান এটাই তো করে সাংবাদ সংবাদ মাধ্যমের লোকেরা সাংবাদিকরা তো সেটাই আর কি সৌরভ দাস কিন্তু মজার ছলে ঠুকেছে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ওদেরকে অপমান করেছে ওই সমস্ত মিডিয়ার লোকজনকে এই জিনিসটা ক্লিয়ারলি আমার মনে হয় বোঝা উচিত এবং তোমরা বুঝতে পারবে তোমরা সেন্সিটিভ লোকজন বাংলাদেশ তো এখনও শিক্ষিতদের দেশ আমি তো জানি বাংলাদেশ এখন ডেভেলপ প্রচুর বুদ্ধিমানদের দেশ তো এটা নিয়ে কন্ট্রোভার্সি অ্যাট লিস্ট হওয়া উচিত নয় এটা কন্ট্রোভার্সি জায়গাই নয় তো সাকিব খানকে যথেষ্ট রেসপেক্টই দিয়েছে রেসপেক্ট করে জনপ্রিয়তা সম্পর্কে জানে বলে এইভাবে বলেছে ওই দেখ সাকিব খান এতে কোনো ছোট করার প্রশ্নই উঠছে না এতে সাকিব খানকে রেসপেক্ট দেওয়া হয়েছে